আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইংরেজি বিষয়ের সিলেবাস ও মূল্যায়ন নির্দেশনা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো জেনে নেওয়া যাক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে ইংরেজি বিষয়ের কোন কোন অধ্যায়ের উপর মূল্যায়ন করা হবে। প্রিয় শিক্ষার্থী, ইংরেজি বিষয়ের জন্য 4টি অধ্যায় নির্ধারণ করা হয়েছে। অধ্যায়গুলো হলো টকিং টু পিপল, লিটল থিংস, ফিউচার লাইস ইন দ্য প্রেজেন্ট এবং আস্ক অ্যান্ড আনসার। এই 4টি অধ্যায়ের উপর তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। প্রথম অধ্যায় টকিং টু পিপল, লিটল থিংস, ফিউচার লাইস ইন দ্য প্রেজেন্ট এবং শেষ চতুর্থ অধ্যায় হচ্ছে আস্ক অ্যান্ড আনসার। প্রিয় শিক্ষার্থী, এখন চলো দেখে নেওয়া যাক কীভাবে তোমাদের মূল্যায়ন কার্যক্রম পরিচালিত হবে। প্রিয় শিক্ষার্থী, মূল্যায়নের জন্য শিক্ষার্থীরা তাদের পাঠ্য বইয়ের বাংলা বিষয়ের কবিতার যে বিষয়গুলো ভালো লেগেছে সে সম্পর্কে তাদের সহপাঠীদের সাথে কথোপকথনের ভিত্তিতে একটি ছোট টেক্সট লিখবে। এই কাজটি করার জন্য প্রথমত অনুশীলন সেশন একে শিক্ষার্থীরা তাদের নতুন বাংলা পাঠ্য বই সম্পর্কে ভাবছে, কী ভাবছে তা তাদের বন্ধুদের কাছে জানতে চাইবে। এটা জানার জন্য তারা কিছু প্রশ্ন নির্বাচন করবে এবং তার উপর ভিত্তি করে কিছু প্রশ্ন লিখবে। শিক্ষার্থীরা অবশ্যই বাংলা কবিতার বিষয়ে তার বন্ধুর ভালো লাগার বিষয়গুলো জানার জন্য কিছু প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ তোমাদের নতুন যে বাংলা পাঠ্য বই দেওয়া হয়েছে সে পাঠ্য বইয়ের বিভিন্ন কবিতার ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে একজন শিক্ষার্থী অপরজন শিক্ষার্থীর কাছে প্রশ্ন করবে। প্রিয় শিক্ষার্থী, প্রতিটি শিক্ষার্থীকে 5 থেকে 10টি প্রশ্ন নির্বাচন করতে বলা হবে। এক্ষেত্রে বাংলার বিভিন্ন প্রকার ছবি, কবিতা, মজার গল্প এবং নাটক সম্পর্কে প্রশ্ন করতে হবে। একজন শিক্ষার্থী তার সহপাঠীকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং প্রশ্নের সেট চূড়ান্ত করতে তাদের সাহায্য করুন বিষয়টি দেখতে হবে। অর্থাৎ প্রশ্নের সেট চূড়ান্ত করার জন্য শিক্ষক শিক্ষার্থীদের সাহায্য করবেন এবং মূল্যায়নের জন্য এই কপিগুলো শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে সংরক্ষণ করবেন। প্রিয় শিক্ষার্থী, চূড়ান্ত মূল্যায়নের দিন শিক্ষক মূল্যায়ন কার্যক্রম যেভাবে পরিচালিত হবে সেটি দেখে নেওয়া যাক। শিক্ষক শিক্ষার্থীদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করে দেবেন এবং শিক্ষার্থীরা জোড়ায় জোড়ায় কাজ করবে। এই কাজ শেষে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদেরকে মূল্যায়ন করবে। বাংলা বই সম্পর্কে তাদের বন্ধুদের চিন্তাভাবনা জানার জন্য প্রতিটি জোড়াকে তাদের প্রস্তুত করা প্রশ্নের সেট ব্যবহার করে কথোপকথন করতে নির্দেশ দিতে হবে। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদেরকে নির্দেশ দেবেন এটা যে প্রতিটি জোড়ার সদস্য শিক্ষার্থীরা বাংলা বই সম্পর্কে তার বন্ধুর চিন্তাভাবনা জানার জন্য প্রশ্ন করবে। এছাড়াও তার বন্ধুর বাংলা কবিতার পছন্দের বিষয়গুলো জানতে চাইবে। প্রতিটি জোড়া একে অপরের উত্তর শুনবে এবং নোট নেবে। বিশেষ করে একটি কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে যে প্রশ্ন করবে, পরে তারা তাদের তৈরি প্রশ্নগুলো এবং সহপাঠীদের দেওয়া উত্তরের একটি অনুলিপি জমা দেবে। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন এবং সহপাঠীদের দেওয়া উত্তর সংরক্ষণ করতে হবে এবং শিক্ষার্থীরা যখন শেষ সেশন একটি অনুচ্ছেদ তৈরি করবে তখন মিলিয়ে দেখতে হবে এই প্রশ্ন ও উত্তরগুলো অনুচ্ছেদের সাথে মিল আছে কিনা। মনে রাখতে হবে প্রশ্ন উত্তর যেমন শিক্ষার্থী থেকে শিক্ষার্থীতে ভিন্ন হবে, তাদের অনুচ্ছেদটিও ভিন্ন হবে। এটা শিক্ষার্থীদের অন্যের লেখা হুবহু অনুসরণ না করতে সাহায্য করবে। অর্থাৎ একজন শিক্ষার্থীর প্রশ্ন যেমন ভিন্ন হবে তার উত্তরও সেরকম ভিন্ন হবে, কারণ একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর সাথে প্রশ্ন এবং উত্তরের হুবহু মিল থাকবে না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের লেখার মধ্যে গ্রিটিংস, অ্যাড্রেসিংস, ক্লোজিং রিমার্কস অর্থাৎ অভিবাদন, সম্বোধন এবং সমাপনী মন্তব্য ব্যবহার করতে হবে। শিক্ষক শিক্ষার্থীদেরকে চেকলিস্ট বিতরণ করবেন। শিক্ষার্থীরা এই চেকলিস্ট অনুসারে তার সহপাঠীকে মূল্যায়ন করবে। চেকলিস্ট সংগ্রহ করবে শিক্ষক এবং অনুলিপিগুলো সংরক্ষণ করবে। সব শেষে প্রতিটি জোড়া ক্লাসের সামনে কাজটি উপস্থাপন করবে মুখাভিনয়ের মাধ্যমে, অর্থাৎ ভূমিকা অভিনয়ের মাধ্যমে সর্বশেষে প্রতিটি জোড়া ক্লাসের সামনে তাদের কাজ উপস্থাপন করবে। শিক্ষক উভয় মূল্যায়ন ব্যবহার করবে, অর্থাৎ
প্রস্তুতিমূলক সেশন এবং চূড়ান্ত সেশন উভয় মূল্যায়নই বিবেচনা করে চূড়ান্ত মূল্যায়ন করবেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে জানতে পারলে ইংরেজি বিষয়ের সিলেবাস এবং মূল্যায়ন নির্দেশনা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, আমি সংক্ষেপে আরও একবার বলছি, তোমাদের মূল্যায়নের জন্য চারটি অধ্যায় নির্ধারণ করা হয়েছে এবং চারটি অধ্যায়ের উপর মূল্যায়ন হবে। যে প্রক্রিয়া সেটি হলো, একজন শিক্ষার্থীকে শিক্ষক 5 থেকে 10টি প্রশ্ন লিখতে বলবেন, যা সে তার সহপাঠীকে করবে। সহপাঠীকে যে প্রশ্ন করা হবে সেটা তোমাদের পাঠ্য বাংলা বইয়ের বিভিন্ন গল্প, কবিতা, নাটক ইত্যাদির উপর হতে হবে। তোমরা প্রশ্নগুলো তোমার সহপাঠীকে করবে এবং প্রশ্নগুলো উত্তর লিখে সংরক্ষণ করবে, এবং শিক্ষক তোমাদের কাছ থেকে প্রশ্নের সেট সংগ্রহ করে সংরক্ষণ করবে এবং মূল্যায়নের সময় ব্যবহার করবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি ইংরেজি বিষয়ের মূল্যায়নের সিলেবাস এবং মূল্যায়নের প্রক্রিয়া সম্পর্কে জানতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য বিষয়ের সিলেবাস ও মূল্যায়ন নির্দেশনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সবাইকে ধন্যবাদ।